অবশ্যই ভালো আছেন ইনশাআল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নাউনের চিনিবার উপায়ের তিন নম্বর উপায়, আমরা কীভাবে নাউন আইডেন্টিফাই করতে পারি। আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব, এবং যারা এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের এরকম মজার মজার ভিডিওগুলো ছাড়া মাত্র আপনারা পেয়ে থাকেন। এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটাতে অবশ্যই কমেন্ট করার মতো কিছু থাকলে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আমরা আর দেরি করবো না, চলুন দেখা যাক। যেমন এখানে তিন নম্বর রুলে লেখা আছে, সাধারণত ভার্বের আগে অথবা পরে শব্দ সংখ্যা দুইটি হলে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ হয় এবং দ্বিতীয় শব্দটি নাউন হয়। মানে কথাটা হচ্ছে এরকম, যদি আমরা কখনো ভার্বের আগে অথবা ভার্বের পরে দুইটা শব্দ দেখি তাহলে প্রথমটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো আর দ্বিতীয়টাকে আমরা নাউন বলবো, অথবা এটাও বলতে পারি দ্বিতীয়টাকে আমরা নাউন বলবো প্রথমটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। বন্ধুরা তাহলে লক্ষ্য করা যায় একটু, যেমন এক নম্বর এক্সাম্পলে আছে, আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি। যেমন পরীক্ষায় গিয়ে দেখবেন যে এখানে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে এরপরে একটা কি আছে ভার্ব, তাহলে এই ভার্বের আগে শব্দ কয়টা, দুইটা। যদি শব্দ দুইটা থাকে তাহলে দুই নম্বর শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে যা বসে তাই অ্যাজেক্টিভ। আবার এই সূত্র অনুযায়ী বলতে পারি প্রথমটা হচ্ছে অ্যাজেক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে না, ক্লিয়ার। আবার দেখেন যদি এখানেও আইডেন্টিফাই করা থাকে তাহলে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি সিং, এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে শব্দ দুইটা, তাহলে শেষেরটি নাউন তার আগেরটি অ্যাজেক্টিভ, অথবা প্রথমটি অ্যাজেক্টিভ দ্বিতীয়টি নাউন, ক্লিয়ার বন্ধুরা। তারপরে দুই নম্বর এক্সাম্পল, ইজ দেয়ার এনি উইটনেস। এই সেন্টেন্সটা সাধারণত আমরা এভাবেও লিখতে পারি, দেয়ার ইজ এনি উইটনেস, তাহলে আমরা জানি এই ইজ এটা হচ্ছে একটা ভার্ব, সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি বন্ধুরা, দেয়ার ইজ এনি উইটনেস, এভাবে যদি লেখে তাহলে ইজ হচ্ছে একটা ভার্ব। তাহলে মনে রাখবেন এই ইজটা আসলে প্রশ্ন করার জন্য আগে এসেছে, কিন্তু আসলে এই ইজটার অবস্থান হচ্ছে এখানে, তাহলে ইজ এরপরে অর সঙ্গে কয়টা, দুইটা, অর সঙ্গে যদি দুইটা হয় তাহলে শেষের ওয়ার্ডটা কি নাউ, তাহলে নাউনের আগে যা বসে তাই অ্যাজেক্টিভ, তাহলে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, ক্লিয়ার। তিন নম্বর দেখি, অল মেন আর মর্টাল, পরীক্ষায় দিতে পারে অল কি অথবা দিতে পারে মেন কি, আমরা তাকাবো কোথায়, ভার্ব। তা আমরা জানি ভার্বের পরে শব্দ সংখ্যা দুইটি, দুইটা যদি হয় তাহলে এটা হচ্ছে প্রথম ওয়ার্ড, এটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড। তা আমরা জানি প্রথম ওয়ার্ডটি কি হয় অ্যাজেক্টিভ হয় আর দ্বিতীয় ওয়ার্ডটি কি হয় নাউন হয়, অথবা বলতে পারি শেষের ওয়ার্ডটি নাউন তার আগের ওয়ার্ডটি অ্যাজেক্টিভ, ক্লিয়ার। তারপরে চার নম্বর এক্সাম্পল, হু ইজ ইওর নেক্সট, আন্ডারলাইন করতে পারে নেক্সট কি, আবার আন্ডারলাইন করতে পারে ইওর কি, আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি। এক নম্বর আমরা যদি বলি ইওর, আমরা জানি এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাজেক্টিভ, এরপরে যা বসে তাই নাউন, নাউনের আগে পজিটিভ অ্যাজেক্টিভ বসে এটা অ্যাজেক্টিভ, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম বলতে পারি ইজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে শব্দ সংখ্যা দুইটা থাকলে প্রথমটা অ্যাজেক্টিভ শেষেরটা নাউন, ফাইন। পাঁচ নম্বর দেখি, দ্য হেভেন্স আর অ্যাবভ, স্বর্গ আছে উপরে, চেনার উপায় কি, ভার্ব, ভার্বের আগে শব্দ সংখ্যা কয়টি, দুইটি, শেষেরটা নাউন তার আগেরটি অ্যাজেক্টিভ, অথবা বলতে পারি প্রথমটা অ্যাজেক্টিভ দ্বিতীয়টা নাউন। ছয় নম্বর, আই নো হার কোয়ালিটি, আমি তার কোয়ালিটি জানি, চেনার উপায় দুইটা, এক নম্বর বলতে পারি আন্ডারলাইন দিছে কোন পার্সন স্পিচ, হার পজিটিভ অ্যাজেক্টিভ, এরপরে একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন, নাউনের আগে যা বসে তাই অ্যাজেক্টিভ, এটা একটা চেনার মাধ্যম হতে পারে। আর একটা চেনার মাধ্যম নো, এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে শব্দ দুইটা থাকলে প্রথমটা অ্যাজেক্টিভ পরেরটা নাউন, ক্লিয়ার বন্ধুরা, আশা করা যায় খুব ভালো লাগছে। সাত নম্বর দেখবো, মাই নিডস আর ফিউ, তাহলে এখানে আমরা আন্ডারলাইন করবো কোথায়, ভার্ব, এখন আন্ডারলাইন করছি এটা কি, এটা কি, অবশ্য মনে রাখবো ভার্বের আগে শব্দ সংখ্যা দুইটি, দুইটি থাকলে শেষেরটি নাউন, ক্লিয়ার, নাউনের আগে যা বসে তাই অ্যাজেক্টিভ। তারপরটা আসি, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, আমাদের আশীর্বাদ আসে স্বর্গ থেকে, চেনার উপায় কি, কাম, এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের আগে শব্দ সংখ্যা দুইটি, শেষেরটা হচ্ছে নাউন তার আগেরটা হচ্ছে অ্যাজেক্টিভ,
clear I will take a note তাহলে এখানে টেক হচ্ছে একটা ভার্ব ভার্বের পরে ভার্সেপটা দুইতে শেষেরটি নাও তার আগে টি অ্যাডজেক্টিভ অথবা বলতে পারি প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাও সর্বশেষ হোয়াট পেন ডু ইউ ওয়ান্ট কোন কলমটি তুমি চাও আমরা জানি আদল দিতে পারে হোয়াট কি দিতে পারে পেন কি আমরা জানি ডু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব ভার্বের আগে শব্দ সংখ্যা দুইটি হলে শেষেরটি নাও তার আগে টি অ্যাডজেক্টিভ আবার প্রথমটি অ্যাডজেক্টিভ শেষেরটি নাও বন্ধুরা এখানে বিশেষভাবে একটা জিনিস মনে রাখবেন ভার্বের আগে ওয়ার্ড সংখ্যা দুইটি থাকলে সর্বদাই প্রথমটি অ্যাডজেক্টিভ হবে শেষেরটি নাউন অর্থাৎ দ্বিতীয়টি নাউন হবে কিন্তু ভার্বের পরে ওয়ার্ড সংখ্যা দুইটি থাকলে শেষেরটা নাউন তার আগে অ্যাডজেক্টিভ হয় কিন্তু এটা সবসময় নাও হতে পারে এর ব্যতিক্রমও ঘটতে পারে এটাও আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো আমার বন্ধুরাও আমার প্রিয় ভাই বোনেরা আমার বিশ্বাস আপনারা এখান থেকে কিছু শিখেছেন যদি শিখতে পারেন তাহলে আমি মনে করব যে আমার এই শেখার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারতেছেন তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আপনারা আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের বেশি বেশি উপকার করতে পারি তো অবশ্যই ডু নট ফরগেট সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাংকস অল অফ